ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد এক বোন প্রশ্ন করেছেন মহিলা মাইয়েতের গোসল কিভাবে দিতে হয় বিস্তারিত জানাবেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মহিলা মাইয়েতকে মহিলারাই গোসল দিবে এটাই সঠিক আর যদি মাইয়েত মহিলা মাইয়েতের স্বামী থাকে তাহলে স্বামী গোসল দিতে পারে এ বিষয়ে ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে চোদ্দশো পঁয়ষট্টি নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলছেন যে তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার পাশে থাকবো তোমাকে গোসল দিব আর তোমার দাফনের কাজ এর সমাধান করব সমাধান করব এটা রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন তো এক্ষেত্রে এই হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী গোসল দিতে পারবে, এছাড়া বাকি যেসব কাজগুলো রয়েছে এগুলো স্বামী সমাধা করতে পারবে. যেমন ভাবে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা তালানা বলছেন যে অ্যাঁ গাসসালতু আনা ওয়া আলাই ওয়া আলী ফাতেমাতা বিনতে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমি এবং আলী রদি আল্লাহ তাল রসুল সাল আলী হাসাল্লামর কন্যা ফাতেমাকে গোসল দিয়েছিলাম মুস্তাদাক হাকিম চার হাজার সাতশো উনসত্তর নম্বর হাদিস আইসার রদিয়াল্লাহ তালহ বলছেন যে লাভিস তাকবাল মিন আমরি পরে যা জানলাম তা যদি আগে জানতে পারতাম তাহলে রসুল আলী হাসাল্লামকে তার স্ত্রীরা ছাড়া কেউ গোসল দিতে পারতো না আবু দাউদ তিন নম্বর হাদিস এ থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে কোনো সমস্যা নেই যদি ওই স্ত্রীর স্বামী যদি আগে থেকে মারা গিয়ে থাকে তাহলে ওই স্ত্রী পরে যখন মারা যাবে তখন তাকে তার মহিলা যারা সঙ্গী রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে তারা তার গোসল দেবে এক্ষেত্রে নারী এবং পুরুষের গোসলের ক্ষেত্রে একই বিধান যা রসুল আলী হাসাল্লাম স্পষ্ট করেছেন গোসল করার নিয়ম এক নম্বর হচ্ছে মানুষের দৃষ্টির আড়ালে ঘরের মধ্যে হোক বা ঘেরা জায়গার মধ্যে গোসলের ব্যবস্থা করতে হবে বিশেষ করে মহিলা হলে তাকে আরও আড়ালে গোসল ব্যবস্থা করতে হবে দুই হাঁটু থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে বিশেষ করে যেগুলো নারীর গুরুত্বপূর্ণ অঙ্গ সেগুলো ঢেকে রাখতে হবে অতপর শরীর থেকে বাকি কাপড়গুলো খুলে ফেলতে হবে আবু দাউদের রয়েছে তিন হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস তারপরে চার নম্বর হচ্ছে সালাতের ওজনে উজু করাতে হবে তবে না কেউ মুখের ভিতর পানি প্রবেশ না করিয়ে কেবলমাত্র আঙ্গুল অথবা পরিষ্কার কাপড় দিয়ে হালকাভাবে পরিষ্কার করে নিতে হবে সেই বোখারের মধ্যে রয়েছে বারোশো তিপ্পান্ন নম্বর হাদিস পাঁচ নম্বর হচ্ছে শরীরের ডান পাশটাকে সামান্য উঠিয়ে ধরে ডান দিক থেকে এমন ভাবে পানি ঢালতে হবে যেন বাম দিক সহ ভিজে যায় আর পানিতে বড়ই পাতা মিশিয়ে নেওয়া যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত সেই বখারি বারোশো তিপন নম্বর হাদিস ছয় নম্বর হচ্ছে অনুরূপভাবে বাম দিকে পানি ঢালতে হবে মানে বাম দিককে উঁচু করে ধরে তারপর আবার ডান দিক থেকে পানি ঢালবে এ হলো তিন বার করা যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে সংখ্যায় করতে শেষের বার কর্পূর মিশিয়ে নিতে হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত আহ বুখারী বারোশো তেষট্টি নম্বর হাদিস দ্বারা প্রমাণিত মায়ের মহিলা হলে তার মাথার চুলকে তিনটি বেনি করে পিছনের দিকে রেখে দিতে হবে এটা হচ্ছে গোসলের শেষের কাজ এটা হচ্ছে মায়েতের গোসল আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বারাকাতুহু